তিনি প্রশ্ন করেছেন সাইম বিন আলম সাহেব জিয়াফত সম্পর্কে ইসলামী বিধান কি দেখুন জিয়াফত যদি এরকম হয় যে মানুষকে খাওয়াবে সবের আশায় তোলেটে জায়েজ যাচ্ছে ধনী গরিব সবাই খেতে পারবে সমস্যা নেই কারণ খাবার সবাই খেতে পারে সবাইকে মন শান্তি করার জন্য খুশি করার জন্য কেউ যদি খাওয়া যায় কিন্তু উদ্দেশ্য যদি কোনো হয় লোক দেখানো বা জানানো যে অমুকে তার পিতা মারা গেছে এই জন্য সে খাওয়াচ্ছে তাহলে সেটা অবশ্যই বেদায়ত হবে এবং এটা লোক দেখানোর কারণে অনেক সময় শিরক হয়ে যাবে এবং এটাকে বলা হয় অনেক সময় শিরকে আসার হয় যদি অল্প লোক দেখানোর মূলত দেখানোর জন্যই করা হয় বা শোনানোর জন্যই করা হয় তাহলে সেটা মোটেই সব পাবে না সেটা শিরকে পরিণত হয়ে যাবে এই জন্য এই জাতীয় জিনিস দেখানোর নাম না করে খাওয়াতে চাইলে এমনি মানুষ আসলে খাইয়ে দিবে নির্দিষ্টভাবে কিন্তু একটা দিন নির্ধারণ করে মানুষকে ডেকে গরু করে করে বিভিন্নভাবে যেভাবে খাওয়ানো হয় এটা লোক দেখানোর জন্য করা হয় না না করলে আবার এটা নিয়ে কথাবার্তা বলা হয় তাহলে বোঝা গেল যে এটা একটা রসম রেওয়াজে পরিণত করা হয়েছে এই জন্য রসম রেওয়াজ যেটা পরিণত করা এটা অবশ্যই বেদায়াত হবে এ সেটা করা যাবে না আরেকটা জিনিস করা যাবে সেটা হচ্ছে নির্ধারণ দিনক্ষণ নির্ধারণ করা অনেক সময় দেখা যায় যে পঞ্চা বা চল্লিশা বা বর্ষপূর্তি এই জাতীয় অবস্থা করা হয় সেগুলো কোনোটাই করা যাবে না কল্লে সেটা হবেই হবে এতে কোনো সন্দেহ নেই প্রশ্ন করেছেন আরেকজন যে দুদিনের নামাজ প্রশ্ন করেছেন দুদিনের নামাজ নাকি ও শেখ এক একই এটা তো প্রশ্ন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে প্রশ্ন হচ্ছেন প্রশ্নগুলো কি এই দিক দিয়ে আসছে

বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসলে প্রশ্ন করাচ্ছে এখানে কোনো প্রশ্ন নেই লোক নাই তো হ্যাঁ লোক নাই তো আর তো ওদের এতে লোক থাকে না তো আমি জানিত আবার কি আসলো হম

ग्रुप गुरु प्रसार आबार

দেখা যায় না বোঝা ওটা না এখন ঠিক আছে পত্রছ একজন প্রশ্ন করেছেন লাল মিয়া তিনি প্রশ্ন করেছেন বাবা যদি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে আর ওই ব্যাংক যে টাকা সুদ দেয় সেই টাকা দিয়ে সন্তান ব্যবসা বা ব্যবসা বা নিলে সন্তানের জন্য হারাম হবে কি না লাল মিয়া বাবা যদি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে সুদি ব্যাংকে হয় এবং সেই টাকা যদি কোনো সুদ দেয় সে টাকা নিয়ে সন্তান ব্যবসা করলে বা নিলে সেটা তার জন্য হারাম হবে কারণ সন্তান শুনে হারাম নিতে পারে না আর যদি বাবা বাবা ইয়া হিসেবে রেখে যায় ওয়ারিস হিসেবে রেখে যায় তখন সেটা সন্তান উপস্থিত হবে শুধুমাত্র যেটা মূল অঙ্কটা রাখেছে সেটা শুধু নিতে পারে অতিরিক্ত কোনো সম্পদ নিলে সেটা অবশ্যই অতিরিক্ত যে এক এক পয়সা নিলে এক টাকা নিলেও সেটাও শুধু হবে সেটা হারাম হবে সেটা নেওয়া বৈধ নয় প্রশ্ন করেছেন এরপরে রাহাত বিডি আসসালামু আলাইকুম খারেজি সম্বন্ধে কিছু বললেন এবং খারেজি কারা খারেজি অর্থ হচ্ছেন যারা ইমামের বিরোধিতা করে এক প্রথম কাজ খারেজিদের যারা রাষ্ট্রের বিরোধিতার জন্য সব সময় লেগে থাকে যে কোনো কাজে রাষ্ট্রের বিরোধিতা লেগে যে কোনো একটা রাষ্ট্রের বিরোধিতা করে নিয়ম হচ্ছে ইসলামে যারাই ক্ষমতায় আসে জোর করে হোক বা যে ভাবে হোক তাদেরকে যতটুকু পর্যন্ত শরীয়ত অ্যালাউ করে ততটুকু পর্যন্ত তাদের আনুগত্য করা আর যেটা এটা অ্যালাউ করে না সেটা বলা যে এটা অ্যালাউ করে না এর মধ্যে এর উপ এর সর্বোপরি এর বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশানে যাওয়া এটা শরীর অনুমোদন করে না এটা হচ্ছে খারেজের প্রথম কাজ এটা করে তারা দ্বিতীয় খারেজিরা আরেকটি কাজ করে এটা সেটা হচ্ছে তারা মুসলিমদেরকে যারা সাধারণ মুসলিম আছে তাদেরকে হত্যা করা বৈধ মনে করে অনেক সময় তারা কোথাও বোমা ফোটাবে কোথাও আগুন লাগাই দিবে কোথাও কোনো কিছু লাগিয়ে মানুষদেরকে জিম্মি করবে এই জাতীয় কাজগুলো খারেজিরা আগেও করত এখনও করে যাচ্ছে তিন নম্বর হচ্ছে খারেজিরা মানুষকে যে কোনো মানুষকে ক্ষমতাসীন হোক বা অন্য যারা হোক তাদেরকে কাফের বলে এবং যারা কাফের বলে না তাদেরকেও কাফের বলে এই জাতীয় নীতি আমরা দেখতে পাই অনেক খারেজের মধ্যে অবস্থান করছে খারেজিরা এই কাজগুলি করে আর খারেজিরা মনে করে যে বর্তমান সময়ে সব সমস্ত শাসকরা কাফের সুতরাং তাদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে এইগুলি হচ্ছে খারেজদের চিহ্ন চিনার জন্য একটা বড় ধরনের চিহ্ন আমাদের সলভেসার জন্য বলতেন যে সাইফ অমুক সম্পর্কে বলতেন যে সে সাইফ তরবারি মনে করতো অর্থাৎ তরবারি নিয়ে বের হওয়া বা দুর্দশ নিয়ে বের হওয়া কারোর সরকারের বের হওয়া বৈধ মনে করত সরকার যদি কোনো সরকার যদি কাফেরও হয় আমাদের দৃষ্টিতে তার বিরুদ্ধে বের হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে হবে নাহলে বের হওয়া জায়েজ নেই কাফেরও হলে যেমন ইন্ডিয়াতে মুসলিমরা সংখ্যালঘু বা তাদের ক্ষমতা নেয় তখন তাদেরকে এখানে মেনে চলতে হবে না হিজরত করতে হবে দুটার একটা হিজরতের বর্তমানে সমস্যা সুযোগ নেই কোথাও সেই জন্য সমস্যা থাকলে সমস্যা আসে এবং সুযোগ নেই সেই জন্য এ বর্তমান অবস্থায় মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এটা না করে যারাই বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন রকমের ফতোয়া দেখিয়ে কখনও কখনও তারা ওয়ালা বালার মাসালা দেখিয়ে কাফের বানাচ্ছে কখনো কখনো তাগুদ বানিয়ে কাফের বানাচ্ছে কখনো কখনো মুসলিমদের বিভিন্ন জায়গায় আক্রমণকে আক্রমণকে হাতিয়ার করে মুসলিমদেরকে তাদের সফট কর্নারে আঘাত করে তাদেরকে বের করার জন্য আহ্বান জানাচ্ছে তারা কখনো কখনো দূরের বাইরের কোনো একজন ইমা লোককে ইমাম বানিয়ে তার পিছনে চলার জন্য আহ্বান জানাচ্ছে এরা সবাই কিন্তু খারেজি এদেরকে চেনে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন এখন প্রশ্ন করছেন সিজদা সাহু দেওয়ার সঠিক নিয়মটা বলেন আর কখন দিতে হয় সিজদা সাহু দিতে হয় যখন কোনো ওয়াজিব ছুটে যায় কোনো ওয়াজিব ওয়াজিব বলতে এখানে ফরজ বোঝাচ্ছি না অর্থাৎ যেটা রোকর নয় এমন কিছু ছুটে যায় তখন সেটা দিলে সাহু দিতে হয় এটা ব্যাপক আলোচনার বিষয় এবং মধ্যে কিছু পার্থক্য আছে বিভিন্ন মাঝাবের তবে সেটা দিতে হয় সাধারণত যদি কোনো কারো প্রথম বৈঠক ছুটে গেছে অথবা কারো তাকবির ছুটে গেছে অথবা কারো তাসবির ছুটে গেছে রুকুর অথবা শেজদার তসবির ছুটে গেছে এটা হানাবি মাঝভাবে যদি শুনত অন্যান্য মাঝাবে ওয়াজিব এবং সেটা বিশুদ্ধ মতে ওয়াজিবেই এবং অনুরূপভাবে যদি তাড়াতাড়ি আর কান ছুটে যায় কারো পুরোপুরি না হয় পুরোপুরি না একবারে না করলে সেটা আদায় হবে না মানে সেটা সলাতে হবে না আর যদি কোনো কিছু কম হয়ে যায় বা এই জাতীয় কিছু ওয়াজিব পরিমাণ হয় নাই খরচ পরিমাণ পূর্ণ হয় নাই সেটাও আবার ওয়াজিব যেয়ে পড়ে সেটা যেন সেই সেজাসেও দিতে হবে সেজাসহ দেওয়ার নিয়ম হচ্ছে এটা যে যদি কম হয় কখনো বেশি হয় কখনো কম হয় যদি সলাাতের ভিতরে কোনো কিছু কম হয় তাহলে সৈদা শোহু দিয়া সালাম ফিরাবেন সাথে সাথে দুদিকে সালাম ফিরিয়ে ফিরবেন শহীদা দুইটা সহ দিয়া আর যদি বেশি হয়ে যায় তো তাহলে সালাতের সালাম ফিরিয়ে দুইটা সহজশদা দিবেন আর যদি কোনো সন্দেহ হয় সহ সন্দেহের কারণে চারটা এক পার্সেন্ট তিনটা এক ধরে নেবেন কম পরসেন্ট কম পরে ধরে নিয়ে তখন উঠে দুইটা কম ধরে নিয়ে ফুল পড়বেন অর্থাৎ তারপরে সৈদা সালাম ফেরানোর আগে দুইটা সহস্রদ্ধা দিবেন আহ দুইদিকে দিবেন এটা হচ্ছে নিয়ম যদি একাকী হয় আজ ইমাম সাহেব ইমাম সালাত তদায় করেন মুক্তাদির উচিত ইমাম সাহেবকে সাবধান করা যে ভুল হচ্ছে বা বেশি হচ্ছে বা কম হচ্ছে তখন সেখানে সসুদা যদি বেশি উঠে যায় অর্থাৎ সে যদি কেউ যেমন বসা থেকে উঠে গেছে দ্বিতীয় রেখাতে দ্বিতীয় রেখাতে না বসে যদি খাড়া হয়ে যায় তখন ইমাম সাহেব ফিরে আসবেন না বরং তিনি পরবর্তীতে শহিসদা দিয়ে যেহেতু কম হয়ে গেছে সসুদা দিয়ে তিনি তারপর সালাম ফিরাবেন আর যেখানে বেশি হয়ে যায় অর্থাৎ বার্থিক কিছু আমল হয়ে যায় সেখানে তিনি সসুদা দিবেন ইয়ার পরে মানে সসুদা দিবেন তিনি সালামের পরে আর যেখানে কম হয়ে যায় অর্থাৎ কোনো কিছু বাদ পড়ে গেছে এরকম হয় কোনো একটা ওয়াজিব বাদ পড়ে গেছে তখন সেখানে তিনি সুস্থতা দিবেন সালামের আগে কম বাদ পড়ে কম হয়ে গেলে সালামের আগে আর বেশি হয়ে গেলে সালামের পরে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মহাদু শাহী ফরো সালাতে জামাতত অবস্থায় শেষ রাখাতে পূর্বেই যদি উজু ভেঙে যায় পুনরায় উঁজু করে দেখি জামাত শেষ হয়ে গেছে তো প্রশ্ন হলো প্রথম থেকে সালাদ শুরু করতে হবে নাকি ছুটে যাওয়ার আঘাত আদায় করে নিলেই হবে না আপনাকে প্রথম থেকে আবার পড়তে হবে কোনো রকমের ব্যানা করা যাবে না এখানে যেহেতু আপনি ইমামকে পান নাই যদি ইমামকে পাইতেন তাহলে ইমামকে ইমামের আগে যতটুকু পাইছেন পরে যতটুকু পাইছেন মাঝখানে যদি কোনো রাকাত ছুটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তাহলে এক রাখাত পড়তে হবে যেমন ধরে আপনি ধরেন আপনি এক রাখাত পড়ে আসছেন ইমাম সাথে এক রাখাত পড়েছেন দ্বিতীয় রাখাতে উঠার সময় উজু চলে গেছে এখন আপনি আবার উজু করে এসে দেখলেন ইমাম সাহেব রুকু করে ফেলছে সেদায় চলে গেছে বা বসে গেছে আপনি তার সাথে বসবেন এবং এরপর সালাত সালাম ফিরানোর পর আপনি উঠে এক রাগাত পড়বেন যেহেতু আপনি রুকু পান নাই এজন্য এক রাগাত পড়বেন এইভাবে যদি না হয় যদি এইভাবে যদি ইমাম সাহেবকে এইভাবে না পান আসি দেখুন সালাত হয়ে গেছে তাহলে আপনার সালাদ পুরোপুরি পড়তে হবে শুধু এক রাগাতে কোনো ব্যানা হবে না এটা বিশুদ্ধ মত এই যে ব্যানা করার কোনো সুযোগ নেই কোনো দরিল নেই সাবিত আহমেদ জান্নাতে যাবার সহজ উপায় কি দেখুন জান্নাতে আমরা সবাই যেতে চাই জান্নাতে আমরা সবাই যেতে চাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হচ্ছে যেটা রসোল্লা সাল্লাসাল্লাম সাহাবিকে বলেছেন যে ফরায়জগুলো যথাযথভাবে মান্য করা হারামগুলি পরিত্যাগ করা এবং না ফলের ব্যাপারে যদি সযত্ন থাকা না না করলেও তা জান্নাতে যাওয়ার সুযোগ হবে এই একজন মানুষ ফরায়জগুলো সুন্দরভাবে আদায় করা আপনি সালাদ পড়বেন সালাদ যেন রসুল্লাহ আসলামের নিয়ম মোতাবেক হয় আপনি সঙ্গ পালন করবেন রসুল যেভাবে করছেন সেভাবে আপনি জায়গা দিবেন রসুল যেভাবে দিয়ে সেভাবে যেভাবে বলছে অনুরূপভাবে হাজ যেভাবে রসুল করেছেন সেভাবে করবেন আর কানুল ইসলাম আল খামসা আর আর কানুল ইমানুল খামসা যদি পরিপূর্ণ থাকে আর বাস্তব জীবনে যদি কেমন শরিয়া মেনে চল মেনটেন করে চল আলহামদুলিল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন এর জন্য বাড়াবাড়ি করে মারামারি করে হানাহানি করা বা অমুকটা করতে হবে তমুকটা করতে হবে এগুলো কিছুই না আপনার জন্য যেভাবে রসল্লা সাল্লা বলেছেন যে আফলাহা ইন সদাকা লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে সফল কাম হবে সেটা হচ্ছে ফারায়জ যদি কেউ ফারণ করে ফারায় বলতে বুঝাচ্ছি আর কারণ ইসলাম আল খামসা ইসলামের পাঁচটি রোকন আর কারণ ইমান আস্তা ইমানের ছয়টি রোকন বিশ্বাস এবং আমল এগুলো করে গেলে এবং ব্যক্তিগত জীবনে যদি কোনো হারাম হারাল বেঁচে মেনে চলে এবং মানুষের হক নষ্ট না করে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে যেটা রসল্লা আসলাম বলেছেন বাকিগুলো আপনার জন্য হচ্ছে নফল অতিরিক্ত কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে সবসময় আলমগীর রহমান জুয়েল তিনি বলেছেন আসসালামু আলাইকুম শেখ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম শেখ আমার প্রশ্ন হচ্ছে আমার বাবা চলে গেল শেখ ইমরান বিন আমজাদ বলছেন শেখ ক্রিকেট খেলা কি হারাম দেখুন ক্রিকেট খেলা যদি কোনো ক্রিকেট খেলা একটা এমন একটা খেলা যে খেলাটা শরীর ইচ্ছা করলেই ইয়া রাখা যায় সতর ঢেকে রাখা যায় এই জন্য এটাকে সরাসরি হারাম বলা যায় না কিন্তু যদি কোনো সালাদ নষ্ট করে এবং যদি কোনো এটাই খেলাকেই উপজীব্য করা হয় একমাত্র জীবিকার উৎস মনে করা হয় তখন সেটা হারাম হবে আর যদি এমনি যদি খেলা হয় এবং স্বাস্থ্য রক্ষার নিয়োগ থাকে তাহলে সেটা হালালো হবে এবং সেটা উপকারী হবে তার জন্য কিন্তু যদি কোনো শুধু সালাত নষ্ট করে এবং আবাজার থেকে মানুষকে দূরে রাখে এরকম হয় তখন সেটা তখন হারাবে অন্য কারণে মৌলিকভাবে মৌলিকভাবে ক্রিকেট খেলা বা এই জাতীয় খেলা যেগুলো শরীর স্বাস্থ্যের উপকারী সেগুলো শরীর গঠন করে এবং ইমানদার যেহেতু শরীর গঠন করা ইমানদারের একটা বিরাট উদ্দেশ্য সেই জন্য সেটা সেই জন্য হারাম হবে না কিন্তু এখন বর্তমানে যে সমস্ত খেলা হচ্ছে বেশিরভাগই উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে শুধু খেলাই উদ্দেশ্য শরীর গঠনের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য হচ্ছে খেলা এবং সেটা দিয়ে মানুষকে মাতিয়ে রাখা এবং সেটা দিয়ে সারা দুনিয়াকে তাক লাগানো এই জাতীয় জিনিস এটা অবশ্যই হারাম হবে এই উদ্দেশ্য নিলে প্রশ্ন করেছেন এরপরে শেয়ার বাজারে জব করা যাবে কি না এবং ইনভেস্ট করা যাবে কি না দি শেয়ার বাজারে জব করা যাবে এবং ইনভেস্ট করা যাবে যদি শেয়ারগুলো হালাল হয় যদি সুদের শেয়ার হয় সেখানে জব করা যাবে না শেয়ার বাজারে জব করা যাবে একটাই উদ্দেশ্য ছিল যারা যেই 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 ইয়াতে আপনি যেই সেন্টারে আপনি বসছেন সেখানে সেখানে যদি কোনো শুধু হালাল জিনিসের হালাল জিনিসের শুধু শেয়ার বিক্রি না বিক্রি করা হচ্ছে এরকম কিছু হয় হালাল পণ্যের বা হালাল যে সমস্ত সামগ্রী সেগুলোর বিক্রি করা হচ্ছে সুদ নেই যেখানে এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে চাকরি করা যায় ব্রোকার হাউস চাকরি করা যাবে কিন্তু সমস্যা হচ্ছে সেই ব্রোকার হাউসগুলো সেই ব্রোকার বর্তমানে ব্রোকার হাউসগুলো বাস্তবতা হচ্ছে এটা সেই ব্রোকার হাউসগুলো সবগুলোতেই সেখানে হালাল হারাম সব মিলিয়ে আছে সেই জন্য এই সমস্ত জায়গাতে চাকরি করা যাবে না এবং তাদের বেতনও হালাল হবে না কারণ আপনি হারামের প্রসারে সহযোগিতা করতেছেন বেশিরভাগ ব্রোকার হাউজেই হচ্ছে মানুষকে ঠকানোর জন্য ব্যবহার করা হচ্ছে এবং এ সমস্ত বেশিরভাগ শেয়ার বাজারের মধ্যে মানুষকে ঠকানোর প্রবণতা রয়েছে মৌলিক শেয়ারে শেয়ার এমনি জায়েজ কিন্তু মান বর্তমান যে অবস্থা যাচ্ছে তাতে সেখানে জায়েজ অবস্থা মানে শুধু কেউ শুধু হালাল শেয়ার ব্যবসা করছে না হারাম ব্যবসাটাই বেশি চালু আছে সেই জন্য আমরা সেটাতে শেয়ার শেয়ার ব্যবসা শেয়ার বাজারে ব্যবসা চাকরি না করার জন্য অনুরোধ করছি প্রশ্ন করেছেন আমার বাবার জায়গা সবাই আগেই দলিল করে নিয়ে গেছে আমি দাবি ছাড়ি নাই মৃত্যুর পরে আমি এর বিচার পাব হুজুর দেখুন রাজীব আহমেদ যদি আপনার বাবা ওদেরকে দিয়ে গিয়ে থাকে দিয়ে দিয়ে চুল কবর চলে গিয়ে থাকে তাহলে তিনি গুনাগার হবেন আর যদি জোর করে ওনাকে চেপে ধরে বা কোনোভাবে করে থাকেন তাহলে আপনি গুণাগার আপনার বাবা গুণাগর হবেন না যারা নিসে তারা গুণাগর হবে আপনি দাবি রেখে দিবেন আর আপনি দাবি রাখার মাসাল হচ্ছে আপনার বাবার জায়গা তিনি বলেছেন বাবার জায়গা সবার আগে সবাই আগেই দল করে নিয়ে আমি দাবি চাইনি মৃত্যুর পরে আমি বিচার পাব বুঝুব আপনি দাবি ছাড়ার প্রশ্ন আসে না আপনার বাবা যদি দিয়ে গিয়ে থাকে তিনি অন্যায় করেছেন এবং তিনি এটা শাস্তি পাবেন আর আপনি যদি এরকম হয় যে আপনার বাবা দেন নাই তারা নিয়ে গেছে জোর করে তাহলে তারা শাস্তি পাবে আর যদি আপনার বাবা আপনাকে বঞ্চিত করে থাকে তিনি গুণাগার হবেন নিয়ম হচ্ছে ইসলাম শরীরের নিয়ম হচ্ছে কোনো বাপ তার সন্তানকে বঞ্চিত করতে পারে না বা কোনো বাপ তার সন্তানকে সন্তানকে কোনো বাপ সন্তানকে বাদ দিয়ে বা দুনিয়ার বুকে ভাগ করে দিয়ে দিবে সন্তানদেরকে এটাও শরীফ বলে না প্রয়োজন যার হবে প্রয়োজন অনুসারে সে দান করবেন প্রয়োজন নাই আবার বাবা নিয়ে নেবেন যে তার প্রয়োজন নাই কিন্তু দুনিয়াতে থেকে তিনি ভাগ করে দিয়ে দেবেন এটা হারাম এটা চাইজ নাই কোনো বাবা যেটা করে গেলে সেটা অন্যায় করেছেন মোহাম্মদ শরীফ সরকার বলেছেন চোখের চোখে আলগা পাপড়ি লাগানো কি বৈধ শরীফ সর শরীফ সরকার মহা চোখে আলগা পাপড়ি লাগানো বৈধ নয় কারণ হচ্ছে আলগা পাপড়িগুলো চুল লাগানোর মতোই আর রসল্লাহ সাল্লাহ লালনত করেছেন যারা চুল লাগাবে সে সমস্ত লোকদের লালনত করেছেন সেই জন্য চোখে আলগা পাপড়ি লাগানো হারাম এবং এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করা বা মানুষকে দেখানো এটা আরও হারাম স্বামীকে দেখালেও হারাম হবে কারণ বাড়তি জিনিস চুল লাগালে সেটা হারাম হয় রসোল্লাহ আসলাম তা থেকে নিষেধ করেছেন অনেক ওলাম আসসালামু আলাইকুম শেখ অনেক ওলাম বলেছেন আল্লাহ শুরু করে আসেন কেমনে আছেন এটা আমরা জানি না আর সমাসীন ও বলা যাবে না আমি আরশের উপর সমনত বলে জানতাম এখন কোনটি সঠিক জানাবেন জাকাল্লাউ খের ইমরান খান চমৎকার প্রশ্ন করেছেন দেখুন আরশের আল্লাহ বলছেন সুমাস্তা আল্লাহ আল্লাতা বলছেন তিনি আরশের উপর উঠেছেন আল্লাহ ত আরও বলেছেন আর রহমান আল্লাশ ইস্তাওয়া রহমান তিনি আরশের উপর উঠেছেন এই যে ইস্তাওয়া শব্দ একটা ক্রিয়া ক্রিয়া অর্থ না হলে সেটা ভুল হবে অর্থাৎ যখনই ক্রিয়া অর্থ হবে না একটা আল্লাহর আফায়াল একতিহারি এটাকে বলা হয় আল্লাহর এমন একটি কাম কাজ যেটাকে তিনি ইচ্ছা করে করেছেন এটা তিনি যা বললে আমরা বলতাম না তিনি বলেছেন যেহেতু সেদিন আমরা ইমান আনি এবং ধরন আমরা জানি না আল্লাহ আরশের উপর উঠেছেন এটা বলবেন আর সে সমুন্নত হলে উঠে আসা অর্থটা আসে না এবং আর সে যদি কোনো বলেন আর সমাসীন তাহলে ভুল হয় আর ভুল বড় ভুল কারণ হচ্ছে আরশের উপরে তিনি বসে আছেন এটা এখন আমরা বলি না এই জাতীয় শব্দ আমরা ব্যবহার না এই জন্য ভুল হচ্ছে এখানে যে ভুল হচ্ছে এখানে যে আল্লাহ তালাকে তিনি তার আফাল এখতিয়ারকে অস্বীকার করা হয়ে যায় যদি কোনো সমুন্নত বলা হয় আর যদি কোনো সমাসীন বলা অতিরিক্ত একটা শব্দ চাপিয়ে দেওয়া আল্লাহর উপর যেটা আল্লাহ তালা বলেন না তার ও বলেন নাই এই জন্য আমরা বলবো সুম আর সুমাস্তাওয়াল্লাহ তারপর তিনি হাসের উপর উঠেছেন কীভাবে উঠেছেন জানি না এটাই আরবি ভাষায় অর্থ এইভাবে করেছেন মাহবুল কাইম রহমতুল্লাহ আল সহ সবাই বলেছেন যে ইস্তাওয়া শব্দের চারটি অর্থ বলা হয় একটি হচ্ছে সরাদা ওয়ার্তাফাড়া আলা সয়াদা কর্তা ভাড়ায় তিনটি অর্থ আবার বলছেন ইস্তাকার সেখানে আল্লাহ আসের উপর রয়েছেন এটাও বলা যাবে কিন্তু সমুন্নত বা সমাসীন এই দুটি শব্দ ব্যবহার করা যাবে না প্রশ্ন করেছেন এরপরে একজন যে আসসালাম আলাইকুম খ্রিস্টান মেয়েকে কি বিয়ে করা যাবে আখতারুজ্জামান সিয়াম আক্তারুজ্জামান খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যাবে শর্ত আছে আল্লাহ তালা শর্ত দিয়েছেন একটা সেটা হচ্ছে যে ওয়াল মর্সানাতু মিনাল্লা জিন ও তুলকিতা এবং কাবলিকো এরা পবিত্রা হতে হবে এই তো পবিত্রা অর্থাৎ এরা বেবিচারিনী বলে প্রসিদ্ধ না বেবি বলে তাদের মধ্যে প্রমাণ নেই বেবিচারিনি প্রসিদ্ধ হয় নাই এমন মেয়ে হতে হবে এক দু নম্বরের সত্যি সত্যি তারা আলোকিতাব হতে হবে যেটা আল্লাহ আলোকিতাবর্ত হচ্ছে তারা আল্লাহকে মানে এবং তারা ঈসা আলাহিসামকে মানে এবং তারা দিনও মানে এরকম হতে হবে বর্তমানে যে সমস্ত মেয়েরা তথা যারা পাশ্চাত্যে বা বিভিন্ন দেশে তারা নাস্তিকতার মধ্যে জড়িয়ে গেছে সমস্ত আহলে কিতাব তাদের মেয়ে তাদেরকে বিয়ে করা যাবে না এবং তাদের 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 অধিকাংশই পবিত্র বলে পরিচিত নয় এই জন্য তাদেরকে এই জন্য বিয়ে করা যায় না যদি কোথাও প্রমাণিত হয় তারা পবিত্র আসে এবং তারা সত্যি সত্যিই কিতাব বিয়ে করে তারা বিয়ে করে পবিত্রাই ছিল পরবর্তী আবার বিয়ে বসতে ছিল যায় আছে কিন্তু শর্ত হচ্ছে তারা আল্লাহর উপর বিশ্বাসী হতে হবে এবং তারা এই তারা এবং তারা দিন দিন মানে চলতে হবে এই দুইটা জিনিস চললে তাদের এই আহলেকিতা মেয়েদের খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যাবে এখন সেটা প্রমাণিত কিনা দেখুন তাদের ইস্তর তাদের ইমান আনতে হবে বাধ্যতামূলক নয় তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এমন যেন না হয় যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার এ খ্রিস্টান হয়ে যাবে এরকম অবস্থা যেন না হয় কাফের দেশে হলে অনেক সময় আপনি সন্তান নিয়ে আসতে পারবেন না এই জন্য সেই সমস্ত দেশে বিয়ে করবে না কারণ আপনার সন্তান যেন খ্রিস্টান না হয়ে যায় সেটাই বড় কথা এই জন্য ইসলাম মেয়েদের বিয়ে করতে বলেছে কিন্তু মেয়েদের ওদের কাছে বিয়েতে বলে নাই কারণ মেয়েরা দুর্বল হয় তারা সন্তানকে রক্ষা করতে পারে না এই জন্য আপনার সন্তানজন খ্রিস্টান হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা থাকলে খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যাবে না প্রশ্ন করেছেন এরপরে রাজু রিয়াজ ওমরা কি ফরজ না ওয়াজিব হুজুর সাম কি চারটি উমরার সবগুলি হজের আয় করেছেন বিদেহের পর কি কোনো ওমরা করেননি রাজু রিয়াজ মনে রাখবেন উমরা উমরাকে অধিকাংশ আলমসুন্ন মাকদা বলে হানাবেলা হামি আলম সেটাকে ওয়াজিব বলেন এবং ওয়াজিব হওয়াটাই বেশি বেশি বিশুদ্ধ মনে হয় কারণ বিভিন্ন দলের লেখা লেখা ওয়াজিব রসল্লাহ আসলাম ওয়ান তা ওয়ান হুজ্জা ও তা আতামের শব্দটা আসছে অন্য হাদিসে আসছে হুজ্জা নাবিকা ও আহতামের আমর থাকার কারণে সেটাকে ওয়াজিব অনেকে বলে থাকেন এই ওয়াজিব হওয়ার কারণে এই ওমরা ওমরা করাটা ওয়াজিব হ্যাঁ রসোল্লাহ সাল্লি আসলাম ওমরা করেছেন চারটি ওমরা করেছেন একটি উমরা করেছেন তার হজের সাথে হজের পর তিনি আর কোনো ওমরা করেননি পরে তিনি ওমরা করেছেন যখন যে রানা আসছেন সেখানে তো ওমরা করেছেন কিন্তু হজের পর তিনি আর কোনো অমরা করেননি হজের আগেই তিনি ওমরাগুলো একান্ত ভিন্নভাবে করেছেন অথবা তিনি হজের তিনি একটা অমরাতুল কাদ উদায় বিয়ে ছিল একটা ছিল অমরাতুল কাদা আর দুইটা এরপরে তিনি হজের সাথে একটা তারপরে রানা থেকে একটা এর অর্থ হচ্ছে হজের পরে তিনি আর কোনো ওমরা করেননি হজের হজের সফরে হজের পরে তিনি কোনো ওমরা করেননি ডক্টর ইস আলিফ ইসলাম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমিও আমার ইউনিভার্সিটির এক হিন্দু বড় ভাই একই বাসায় থাকি মাঝে মধ্যে আমার ওই হিন্দু ভাই টাকা দেয় মুরগি কেনার জন্য বাকি সব কিছু দিয়ে আমি রান্না করি তারপরে ওই ভাইকে কিছু দিয়েও আমি কিছু রাখি আমার কি ওই মুরগি খাওয়া হালাল হবে দেখুন কেউ যদি কোনো আপনাকে গিফট করে কোনো কিছু সেটা হালাল হবে না যায় হবে না আর যেহেতু আপনি নিজে কিনছেন নিশ্চয় আপনি জবের ব্যাপারে সাবধান আছেন যে নিজে জবে করছেন এবং হালাল মোতাবেক জবে করে খাচ্ছেন সেহেতু আপনি ওকে কিছু দেন নিজে কিছু খান যায়জ হবে না যায় হবে না আপনি ওর মুরগি খাও আপনার জন্য হালাল হবে না যায় হবে না এরপরে প্রশ্ন করেছেন আবু সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব ঘরের ঘরের মেয়েদের কি মাথায় ওড়না রাখা জরুরি না সেখানে গায়ের মোহরম কেউ নেই স্বামী শাশুড়ি শ্বশুর শাশুড়ি ছাড়া না ঘরে মেয়েদের মাথায় ওড়না রাখা জরুরি না গায়ের মোহরমের মধ্যে স্বামীর জন্য কোনো ওড়না কাপড়ের কোনো বালাই নেই কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য শ্বশুর শ্বশুরের জন্য বিশেষ করে তার কিছু অংশ ঢেকে রাখতেই হবে সেটা হচ্ছে তার এ থেকে সতের মোকাল্লাদা যেটাকে বলা হয় স্বাভাবিক সেটা হচ্ছে তার এর থেকে শুরু করে বুক থেকে শুরু করে তার হাঁটু পর্যন্ত একটু ভালো করে ঝাঁকে রাখতে হবে একটু খেয়াল রাখতে হবে আর বাকি বাকি একটু মাথার উপর ওনা দেওয়া তার জন্য জরুরি নয় প্রশ্ন করেছেন নাজমুসাকিব ইমন ইচ্ছাকৃত কেউ সালাদ কাজা করলে তার সালাত হবে কি সাকিব ইমন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন ইমাম ইবন তাইমের রহমতুল্লাহ সহ অনেক আলেম বলে থাকেন যে ইচ্ছাকৃত কেউ সালাদ কাজা করলে তার সালাদ হবে না কারণ ইচ্ছাকৃত অর্থই হচ্ছে সে তখন এই এই সিস্টেমে সালাদ কাজা করার পরিত্যাগ করে কাজা করার নিয়ম ইসলামে পাওয়া যায় না এই এই নিয়ম ইসলামে নেই এই জন্য এটা অনেকে বলছেন যে এটা কাজা করলে কাজ হবে না তার জন্য ত্যাগার করতে হবে ক্ষমা চৈতবালার কাছে এবং যেই সময়টুকু সে সালাদ পড়ায়নি ইচ্ছাকৃত তার সেটা তার ইমানদার ঈমান ইমান থেকে বেরিয়ে যায় সেই জন্য তার সলাদ ইচ্ছাকৃত কেউ সালাদ কাজা করলে তার সালাদ কাজা সালাদ হবে না বলে অনেকে বলে থাকেন আমরা এই মতের দিকে বেশি ঝুঁকি যে তার সালাত হবে না তারপর আমরা বলি সালাদ কাজা করতে হবে যদি কোনো কারণে ভুলবশত শয়তানের প্রাচনা বসত করে ফেলছে তাহলে সে অবশ্যই

মাকুল্লা আলফ সাবুন আল অর্থাৎ প্রতি হাজারের সাথে প্রতি হাজারের সাথে আরও সত্তর হাজার অর্থাৎ সত্তর হাজার জাননাতে যাবে সত্তর হাজার প্রতি সত্তরের সাথে প্রতি হাজার সাথে আরও সত্তর হাজার লোক যত হয় অত এটাই হাদি দ্বারা প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সেটা আপনি সত্তর হাজার পূরণ দেন কত হয় সত্তর পূরণ সত্তর হাজার পূরণ হাজার যত হয় তত এটা হাদিস সহিদি দ্বারা সাব্যস্ত হয়েছে সাইফুল ইসলাম সাইফুল আলম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সাহেব স্ত্রী কি কি কারণে তালাক দিতে পারবে দেখুন স্ত্রী কখনো তালাক দিতে পারে না স্ত্রী স্ত্রী তালাক তখন দিতে পারে যখন আপনি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন যেটাকে বলা হয় তালাকে তফহিদ বলা হয় বা তাকহির বলা হয় বা তামলিক বলা হয় আপনি যদি কোনো তাকে তার হাতে অর্পণ করে দেন যেমন কাবিন নামার যে একটি একটি ঘর আছে সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যেটা ক্রদ আছে সেখানে লেখা আছে যে এই শর্ত এই এই জিনিস ভঙ্গ করলে তাকে তালাকের অনুমতি দেওয়া নিজের তালাক নিজে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে সেখানে স্ত্রী নিজের উপরে তালাক নিতে পারে কিন্তু এটা একবারের জন্য দেওয়া হয়েছে সব সময়ের জন্য দেওয়া হয়নি এই জন্য আর একটা প্রমাণ করার সুযোগ থাকতে হবে যে সত্যি সত্যি সে শর্তগুলি ভঙ্গ করেছে এই জন্য স্ত্রী তালাক দিতে পারে না যদি না তার হাতে তালাকের ক্ষমতা আপনি অর্পণ করেন অথবা স্ত্রী যদি কোনো খোলা চায় আপনি তালাক দিবেন অথবা স্ত্রী যদি কোনো কোর্টে যায় স্ত্রী ইচ্ছা করলে কোর্ট তাদের বিয়ে ভেঙে দিতে পারে এর বাইরে স্ত্রী নিজেকে স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে নিজেকে তালাক নিতে হলেও অনুমতি লাগবে অর্থাৎ আপনার 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 দেয়া ক্ষমতা বলে শুধুমাত্র সে নিজের উপর তালাক নিতে পারবে আরফিন আজিজ সাইহাম ফ্যান ভাজ ভাজ করে সালাদ আদায় করা যাবে কি আরফিন আজিজ সাইহাম ফ্যান ভাজ করে সালাদ আদায় করা যাবে যে এই মশালা নিয়ে বিরাট বর্তমান সময়ে বিরাট কথা হচ্ছে অনেকখানি যদি এরকম হয় ফ্যান ভাঁজ করে রাখা হয় সলাতের সময় অন্য সময় নিচু না করা হয় তাহলে এটা হারাম হবে অবশ্যই নিঃসন্দেহে আর সলাতের সময় একটা হাদিস আছে ওলা নাগপত সিয়াব আমরা যেন কাপড় ভাঁজ না করি এটা হাদিসে আসছে কিন্তু এটার অর্থ অনেক সময় আমরা মনে করে থাকি যে পা ভাঁজ করা বা কাপড় ভাঁজ করে রাখা এটা উদ্দেশ্য এটা নাও হইতে পারে এটা উদ্দেশ্য না হইতে পারে এটা একটা এমন একটা শব্দ যে শব্দটা অর্থ বিভিন্ন হতে পারে আরবরা সাধারণত মেসলা পড়তো বড় কাপড়তো তারা এটাকে ধরে রাখত জোর করে জোর রাখলে সলাতাদার সময় সেটা খুজুর বিপরীত এবং সেটা কাপড়গুলো সে যায়গো সেগুলো হচ্ছে না এই জন্য সেটাকে বলা হয়েছে কিন্তু যদি কোনো পায়ের প্যান্টকে গুটিয়ে রাখা হয় সালাতের ক্ষতি হবে না কিন্তু এটা রাখা উচিত নয় কারণ আপনাকে প্যান্ট ওরটুকু পরতে হবে যতটুকু আপনার অনুমতি সেটা হচ্ছে টাকনুর উপর টাকনু পর্যন্ত শুধু টাকনুর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য আপনি সেটা কেটে ফেলবেন তারপরেও যদি কোনো ব্যক্তি লম্বা পড়ে বলছে এবং সেটাকে ভাঁজ করে রাখে ইনশাআল্লাহ তার সালাত হবেই ওইটা বিশুদ্ধ কথা নয় যেটা বলা হয়েছে যে যেটা বিশুদ্ধ সেটা বিশুদ্ধ কথা নয় সে যেটা বলা হয়েছে যে সালাদ যেটা বলা হয়েছে যে সালাত সালাদ শুদ্ধ হবে না এটা বিশুদ্ধ এটা বিশুদ্ধ কথা নয় কারণ সালাদ শুদ্ধ না হওয়ার পর সরাসরি কোনো কারণ এখানে স্পষ্ট করে কোনো হাদিসে এরকম কারণে আসে নাই বরং শব্দটা যেটা আসছে ওরা না এরপর প্রশ্ন করেছেন সালাতে একবার দুই রেখাত না পেলে বাকি সলাত নিজে পড়ার ক্ষেত্রে কি শুধু সুরায় ফাতেহা পড়ব নাকি অন্য সুরা মিলাব সালাতে একবার দুই রেখাত ফেলে বাকি সালাদ পড়ার ক্ষেত্রে সুরা ফাতেহা পড়তেও পারেন এবং অন্য সুরাও মিলেতে পারেন আপনার আপনি এটা খেয়াল রয়েছে সুরা ফাতেহা পড়বেন অবশ্যই কিন্তু অন্য সুরা মিলাতে পারেন নাও মিলেতে পারেন যদি মিলান ভালো না মিলে কোনো সমস্যা নেই কারণ এমনিতেই আমাদের নিকট আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে সুরা পাতেয়ার পরে অন্য সুরা মিলানো সব রাকাতে বৈধ আছে যদিও এটা স্বাভাবিক নিয়ম হচ্ছে শেষ দুই রেখাতে ফরজ সলাতে শেষ দুই রেখাতে না না মিলানো সুন্নতের প্রত্যেক রাখাতেই কিন্তু সুরে পাতিয়ার পরে সুরা পড়তে হবে আর যদি সুনত না ফরজ হয় তাহলে ফরজের ফরজ প্রথম দুই রেখাতে পাতেয়ার পরে ফলে সুরা মিলাইতে হয় আর ফরজ শেষে দুই রাতে মিলাতে হয় না কিন্তু আপনি যদি কোনো একবার দুই রেখা না না এটা কি প্রথম সালাত সালাত শেষ আছে যে আমি যা পেয়েছি তা কি প্রথম সালাত না এটা শেষ সালাত আসলে আপনি যা পেয়েছেন তা আপনার প্রথম সালাত এই হিসাবে আপনি শেষ দুই জায়গাতে আপনি হার পরে আর কিছু না মিলালে আপনার সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সে গান শোনা কি কবিরা না সৌগেরা গুনা মুরসালিন আজাদ প্রশ্ন করেছেন ভাই মুরসালিন আজাদ গান শোনা কবিরা গুনা এর কারণ হচ্ছে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে লাহ আল হাদিস বলা হয়েছে আল্লাহ তালা এটা এটা দিয়ে এটা এই তাফসিরী করেছেন যে এটা দ্বারা গান বাদ্য বলা হয়েছে বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষকে মুরসেখাদাত খানাজির বানার মতো রূপান্তরিত করে যখন মানুষ গান বাদ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বোঝা গেল যে যাদের মস্ক মাস্ক মতো কঠিন সাবধান উচ্চারণ করা হয়েছে সেখানে এটা কখনো ছোটখাটো গুণা হইতে পারে না বড় গুণা এই গান শুনবেন না দর্শক কিন্তু আমাদের সময় শেষে আসছে আমরা আর একটু একটা প্রশ্ন আমরা নিব সেটা হচ্ছে এহারা অবস্থায় কোমরে বেল্ট পরা যাবে কি যে এহেরা অবস্থায় কোমরে বেল্ট পরা যাবে কোনো সমস্যা নেই এই বেল্টের মধ্যে সিলাই থাকলেও কোনো সমস্যা নেই কারণ এই সিলাই নিষিদ্ধ উদ্দেশ্য না সিলাই হচ্ছে যেটা কাপড়ের মতো করে জামা বানানো হয়েছে ওটা নিষিদ্ধ এই জন্য সিলাই সাইকলে কোনো সমস্যা নেই সিলাই নিষিদ্ধ হয় না নিষিদ্ধ হচ্ছে জামা জামার মতো করে বা সিলাই যুক্ত করে যেটা আট হয় এমন কিছু নিষিদ্ধ হচ্ছে এই জন্য এই জন্য বেল্ট ফেরাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মুরসালিন নাজাদ আবার প্রশ্ন করেছেন যে সব তাগুত কি কাফের জিনা না মুরসারী সব তাগুতী কাফের নয় কিছু কিছু তাগুত যারা সীমা লঙ্ঘন করেছে এদের মধ্যে যাদের যারা কাফের আছে আবার কেউ আছে কাফের না ফাজের ফাঁসে হইতে পারে সব তাগুত কাফের নয় আবু আসা প্রশ্ন করেছে সালাম আলাইকুম সাহেক সাল্লাম বলেছেন সর্বাপেক্ষা সর্বাপেক্ষা উত্তম বিবাহ হলো স্বল্প সম্পন্ন করা এটা কি হাদিস শাহী ভাই এই হাদিসের বাস্তবতা রয়েছে হাদিসের মধ্যে অনেকে শুদ্ধ বলেছেন অনেকে শুদ্ধ বলেন নাই কিন্তু শব্দ এই শব্দে না আরেকটা শব্দ হাদিসটা শুদ্ধ আছে সেটাতে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আসসালামটা ইয়া হিসেবে বলা হয়েছে সবচেয়ে উত্তম বিবাহ সেটা এটা সাহাবির কৌল হিসেবে যে রসোল্লা উত্তম বিবাহ সেটা যেটাতে বড় ধরনের মহর বাঁধা হয় নাই এবং যেটাতে বলা হয়েছে যে কারণ রসুল্লাহ এরপর কারণ বলছেন সাহাবি যে রসুল্লাহ সাল্লাহ আসলাম বিয়েগুলিতে মহর বাদতে বেশি বাদের নাই ছিটাল উদ্দেশ্য সুতরাং এর মানা শুদ্ধ আছে অর্থটা শুদ্ধ যে স্বল্প খরচের উদ্দেশ্য এটা নয় মানে মাহারের কথাটা স্বল্প বলা হয়েছে কিন্তু স্বল্প খরচের বিষয়টা বলা হয়নি বা মানুষের তার তার সাধ্য অনুসারে খরচ করবে কেউ ঋণ করে খরচ করবে না আবার যে সামর্থ্য আছে মানুষকে খাওয়াবে না এই দুইটা যেন না হয় আসসালামু আলাইকুম আপনাকে আল্লাহনে খায়াত দান করুন আল্লাহ আল্লাহ দান করুন আমিন আমি জানতে চাই গণতন্ত্র হারাম কেন সুর আর গণতন্ত্র পার্থক্য কী দেখুন গণতন্ত্র সবটুকু হারাম নয় যেটুকু হারাম সেটুকু গণতন্ত্র দেশে দেশে বিভিন্ন রকমের আঙ্গিক গণতন্ত্র আছে কোথাও আমেরিকান গণতন্ত্র কোথাও আবার ব্রিটিশ ব্রিটেন ব্রিটিশের গণতন্ত্র এক এক দেশে এক এক রকমের গণতন্ত্র আপনি এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে গণতন্ত্র নামে যা চলছে এটা কোনোভাবেই হালালের পর্যায়ে পড়তে পারেন আপনি দেখেন গণতন্ত্র অর্থ হচ্ছে বেশিরভাগ মানুষের বেশিরভাগ মানুষের শাসন বেশিরভাগ মানুষ কিন্তু কুফুরি মদ দিলে কুফুরিটা বৈধ হয়ে যাবদের নিকট নামজ বেশিরভাগ মানুষ যদি কোনো বলে যে আজ মদ মদ খাওয়া হালাল করে দেওয়া হোক হালাল করে দেওয়া মজ মজমলা বলা হয় জুয়া খেলতে হবে কেউ জুয়া খেলা হালাল করে দেওয়া হয় এই জাতীয় বেশিরভাগ মানুষের মতেই গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা সব জায়গায় গ্রহণযোগ্য আল্লাহ তালা করি বলেছেন যে ওমা আক্তার উন্নাস ওলা হারাস মেনিন অধিকাংশ মানুষই আপনি চাইলেও তারা ইমান আনবেন অর্থাৎ ইমানদার নয় সুতরাং বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষের অন্য অন্য আয় তা আল্লাহ তালা বলছেন অন তুতে যদি আপনি বেশিরভাগ মানুষের মত অনুসরণ করে তারা আপনাকে পদভ্রষ্ট করে ফেলবে তাহলে বুঝা গেল যে বেশিরভাগ মানুষের এই যে নীতি বেশিরভাগ সেটাইও নয় সব জায়গায় সেটা চলবে না তবে বেশিরভাগ নীতি গ্রহণ করা যাবে তো কোনো সমস্যা নেই যদি সরিয়া বিরোধী না হয় আর আমাদের দেশের যে গণতান্ত্রিক যে সিস্টেম তাতে যে বেশিরভাগ মানুষের মত সেটা শরিয়ার কোনো তোয়াক্কা করাই হয় না বিশ্বের অধিকাংশ জায়গায় গণতন্ত্রের নামে যা চলছে বেশিরভাগই সরিয়া বিরোধী নীতি বেশিরভাগ শেষ পর্যন্ত গিয়ে থামে সেই জন্য সেটাকে হারাম ঘোষণা করা হয়েছে সুরা এবং গণতন্ত্রের মধ্যে পার্থ্য সুরা বিরাট ব্যাপার সুরা হচ্ছে তারা যারা নির্বাচিত হবে একে কথা সুরা অর্থ হলো পদ্ধতি গণতন্ত্র একটা পদ্ধতি সুরা পদ্ধতি হচ্ছে এরকম লোক বেরিয়ে আসবে কিন্তু শর্ত হচ্ছে যে সেখানে অবশ্যই যদি এই এটার নাম ভিন্ন উদ্দেশ্য আমাদের না উদ্দেশ্য হচ্ছে মূলত কাজও ভিন্ন হতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য যারা নির্বাচিত হবে তারা অবশ্যই আল্লাহকে ভয় করে এরকম হতে হবে এবং তারা অবশ্যই শরীয়ত মেনে চলে এরকম হতে হবে এবং তারা শরীর বিরোধী কোনো আইন বা নীতি করবে না এরকম লোক হতে হবে এবং সরিয়াকে মেনে চল সরিয়াকে প্রাধান্য দেবে এরকম হলে সেটা শুধু হালাল হবে সুরা নাম দিলেই গণতন্ত্র হালাল হয়ে যাবে কথাটা এরকম না আসসালামু আলাইকুম শাহ ব্যাংক থেকে লোন নিয়ে কি প্লাট কেনা জায়জ হবে জি না ব্যাঙ্ক থেকে লোন নিয়ে প্লাট কেনা জায়জ হবে না হারাম হবে আর এফিন আজিজ শাহাম প্রশ্ন করেছেন পাখির ব্যবসার উদ্দেশ্যে পালন করা যাবে নাকি যে পাখি ব্যবসার উদ্দেশ্যে পালন করা যাবে যেমন আপনি যদি কোনো কোয়েল পাখি ফালেন সেখানে ডিম দিবে কোয়েল পাখি বাড়বে তাহলে না যায় হত্য কিছু নেই আলহামদুলিল্লাহ যায় আছে কিন্তু ওইগুলি পালন পালন করা যাবে না যেগুলি মানুষের কাজে লাগে না অনেক সময় মানুষ তোতা ফাঁকি টিয়া ফাঁকিগুলি পাল এগুলি কোনো খাওয়া যায় না এগুলো শুধু শুধু সময় নষ্ট করা এবং এগুলোকে আটকে রাখা নিজে খরচ যেগুলো গরিবকে দিতে পারে সেগুলোকে পিছনে খরচ করা এই জন্য সেগুলো তখন হারাম হবে যদি হালাল কাজে লাগানো যায় সেটা হালাল হবে নাহলে হারাম হবে দর্শক কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে হ্যাঁ আমার মনে হয় সময় আর বেশি দেওয়া যাচ্ছে না আজকে এই জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আবার আপনার সাথে আগামী রবিবার দেখা হবে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখাদ আলহামদুলিল্লাহ আবুল আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত